এই যে ছেলেটা রেজাউল করিম, সে একজন ছাত্র, সে কি কোনো রাজনৈতিক দল করে? সে কি কোনো রাজনৈতিক দলের দালাল হয়ে গেছে? কি কারো এজেন্ডা বাস্তবায়ন করতে গেছে? নির্দয়ভাবে হত্যা হইল কেন? আর হত্যা হওয়ার পরে আপনার মুখে কুলুপাটা কেন, আমার মুখে কুলুপাটা কেন? এইরকম আচরণ যদি আপনারা ধারাবাহিকভাবে করতে থাকেন, আগামীতে যখন আমাদের কওমির আদর্শের উপর কোনো আঘাত আসবে কোনো জালেমের পক্ষ থেকে, তখন আপনারা ডাক দিলে মাঠে কি কোনো ছাত্র পাবেন? আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, আমি আপনাদের বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান সাহেব। জানি না মানে আমি এটা কি কারোর সাথে বেয়াদবি করে ফেলাইতেছি নাকি, যাই হোক, আমার কথা যদি যুক্তিসঙ্গত হয় তাহলে আশা করি আপনারা সমর্থন করবেন, আর যদি কিছু ভুল বলে থাকি আপনারা সেটা ধরাই দিবেন। বিষয়টা হলো, আমার একজন খুব কাছের আত্মীয় আছে, তো সে খুব কড়া মানুষ, আমার খুব কাছের, এই কারণে তার নাম বলবো না এবং সে আমার কী হয় সেটাও বলবো না, কিন্তু তার মেজাজটা এমন করা যে আমি যদি কখনো কারোর সাথে ঝামেলায় জড়াই, শুধু আমি না, তার সন্তানরা এবং তার আশপাশের কেউ, মানে তার রিলেটিভ, সে আমাদের একজন অভিভাবক, তো আমরা যদি দেখা যায় এক জায়গায় ঝগড়া লাগছে, ঝগড়াটা হইতে পারে আমাদের দোষ অথবা যাদের সঙ্গে লাগছে তাদের দোষ, যে কোনো একটা কারণে যদি ঝগড়া লাগে, তার কাছে যদি কেউ নালিশ লিয়ে যায়, মানে আমরাই যদি যাই যে অমুকে আমারে মারছে, মনে করেন ঝগড়া লাগতে দেয় আমার গায়ে হাত তুলছে, এখন আমি তো অবশ্যই আমার অভিভাবকের কাছে যাব নালিশ নিয়ে, তার কাছে যদি আমি নালিশ নিয়ে যাই যে অমুকে আমারে মারছে, তো একজন সচেতন অভিভাবক হিসেবে তার দায়িত্বটা কি শোনা আগে যে তোমাকে কি কারণে মারলো, তারপরে যদি দেখে যে না সঠিক ঘটনা তদন্ত করে দোষটা যদি আমারই থাকে, সে আমাকে শাসন করবে যদি এখানে তো তোমারই দোষ, তুমি তার সাথে লাগতে গেলে কেন, আর যদি তার দোষ থাকে তারপরে হালকা একটু শাসন করে তাকে ধরবে যে তুমি কেন আমার এই আত্মীয়র সাথে তুমি এলো। কিন্তু আমার সেই কাছের মানুষটার প্রথমত কাজ হইলো যে তার কাছে নালিশ নিয়ে যাবে, তার পোলা হোক আর ভাইগনে হোক আর যেই হোক, ঠাস ঠাস করে তার গালে কয়টা থাপ্পড় লাগাই দিয়ে বলবে যে তুই তোরই দোষ, তুই লাগতে গেছো কেন। তাই এই ধরনের আচরণ যারা করে তারা কি সচেতন অভিভাবক অথবা মানে তাহকিক মুহাক্কিক অভিভাবক যেটিকে বলে এরকম অভিভাবক? না, একজন সচেতন অভিভাবক অবশ্যই বিষয়টাকে রিসার্চ করবে, যেহেতু আমার রিলেটিভ একজন মানুষের সাথে ঘটনা ঘটছে, সুতরাং আমি আগে যাচাই বাছাই করি দোষটা কার, তারপরে আমি একটা সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু ইমানি কোনো দাবি নিয়ে যখন মুরব্বীরা মাঠে নামার কথা বলে, তখন একজন কওমি মাদ্রাসার ছাত্র কিন্তু নিজের আত্মীয় স্বজনের কথাও চিন্তা করে না, তার সেই মুরব্বীর আদেশটাকে মাথায় রেখে সে ঝাঁপাই পড়ে, ঝাঁপাই পড়ে নিজের জীবন যাবে কি যাবে না এই চিন্তা সে করে না, সে মনে করে যে আমার মুরব্বী যেখানে বলছে সেটা আমার ইমানি দায়িত্ব, আমার দিন হেফাজতের জন্য এটা আমার বড় একটা দায়িত্ব। তো এইরকম আন্দোলনেও যদি আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা ঝাঁপাই পড়ে এবং বিপদে পড়ে মুরব্বীদের আদেশে, সেইখানেও কিন্তু আমরা অনেক সময় মুরব্বীদের মারাত্মক ধরনের একটা অবহেলা দেখতে পাই, যেটা খুবই দুঃখজনক। আর আমাদের রেজাউল করিম ভাই যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্র, সে কিন্তু মানে কোনো আন্দোলনেও যায় নাই, কোনো মানে দলের, এখানে তো একটা দলেরই দুইটা গ্রুপের সংঘর্ষ হয়েছে, সে সেই দলের মানুষও না, কোনো কারণ না, সেদিন সে গেছিলো তার নিজের একটা জরুরত স্বার্থে, এবং জরুরত ছেড়ে আসার পথে সে ওই দুনো দলের সংঘর্ষের মাঝখানে পড়ে গেছে, মাঝখানে পড়ে সে আল্লাহর হুকুম হয়েছে সে শহীদ হয়ে গেছে। কিন্তু একজন সচেতন অভিভাবকের তো উচিত ছিল যেখানে দিবালোকের ন্যায় স্পষ্ট যে আমার এই ছাত্র, আমার এই সন্তান, সে এই দলের সাথে জড়িত না এবং সে প্রভাবশালী কোনো ছাত্রও না, সে এক অত্যন্ত অজপাড়া গায়ের একজন গরিব ঘরের ছাত্র, শিক্ষার্থী, এমনকি একটা তথ্য পাইছি যে সে অভাবের তাড়নায় নিজের লেখাপড়ার খরচ চালানোর জন্য নিজে নাকি মাদ্রাসার ক্লাসের ফাঁকে ফাঁকে শুক্রবার হোক বিভিন্ন ছুটির দিনে সে টুপি তসবি বিক্রি করে বাইতুল মোকাররমের আশেপাশে আইসে। তাহলে এইরকম একটা ছাত্র সে কতটুকু অসহায়, এইরকম একটা অসহায় ছাত্রও জালিমদের হাতে মারাত্মকভাবে নির্যাতিত হয়ে এইভাবে মারা গেল, সেখানে একজন মাদ্রাসার মুহতামিম হয়ে যদি বলে যে আমরা এর দায়ভার নিতে পারবো না, অথবা যেমনি মরসুল সাহেব সে মাদ্রাসা বাইরে গেল কে, এই ধরনের কথা বলা কতটুকু যৌক্তিক? অথচ আমরা আল্লামা বাবুনগরী হজরত রহমতুল্লাহ আলাই
আল্লাহ তার কবরের মাকামকে আরও সুচ্চ মর্যাদা দান করুক। তার একটা বাণী শুনছি, বাবুনগরী হজরত বলছিলেন, একজন ওস্তাদ যদি তার সন্তানকে এবং ছাত্রকে দুইজনকে দুই নজরে দেখে, সে প্রকৃত ওস্তাদ না। প্রকৃত ওস্তাদ সে যে তার সন্তানকে যেমন ভালোবাসবে, তার একজন ছাত্রকে ওই রকম ভালোবাসবে। কিন্তু আমাদের হেকমতের বলি আওড়াইতে আওড়াইতে আমাদের মুরব্বীরা দেখা যায় তাদের স্বার্থে ছাত্রদেরকেই কিন্তু মাঠে নামাই দেয়। আমরা কিন্তু তাদের ডাক শুনেই কিন্তু অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে আমাদের মাদ্রাসার ছাত্ররা মাঠে নেমে যায়, কিন্তু তারা যখন বিপদে পড়ে তাদেরকে তখন পাশে তো পাওয়া যায় না, উল্টা বদদুয়া দেয় আমাকে যে তোমরা কেন গেছো এর ভিতর, আমরা এর দায়ভার নিতে পারবো না। সেইখানে এই ছাত্রটা তো ওই রকম তাদের ডাকেও যায় নাই, সে সম্পূর্ণ নির্দোষ। হ্যাঁ, এটা দিবালোকের নাই স্পর্শ, সেখানে সে তো একটা মোতামিম হয়ে প্রতিবাদ জানানো উচিত ছিল যে কেন আমার নির্দোষ ছাত্রটাকে হত্যা করা হলো। কারণ আমাদের আত্মবিশ্বাস তার সাথে প্রশাসন এবং বর্তমান ক্ষমতাসীন যারা আছে তাদের সঙ্গে এতটাই সুসম্পর্ক, সে যদি একটু কড়াভাবে এর বিচার চাইতো, অবশ্যই একটা সুষ্ঠু বিচার এই অসহায় ছাত্র পরিবারটা পাইতো, এই হত্যার বিচার এবং সুষ্ঠু তদন্ত তার দ্বারা হইতো। এতটুকু ক্ষমতা থাকার পরেও যেই মানুষটা একজন শহীদ হয়ে যাওয়া ছাত্রকে অস্বীকার করে, তাহলে সে আমাদের কেমন অভিভাবক এটা ভাবতেও আমাদের কাছে একটু দুঃখ লাগে। আমি এখনও তার বিরুদ্ধে কিছু বলবো না, কারণ তাদের ইলমি যোগ্যতার কাছে, তাদের শান ও মানের কাছে আমি কিছুই না। কিন্তু তারপরও কিছু কথা থাকিয়ে যায় আমাদের ছোটদের তরফ থেকে, তাই না? বাপে সন্তানকে শাসন করে চর্থাপ্য ঠিকই দেয়, কিন্তু যখন বাপে শোনে না যে দোষটা আমার সন্তানের না আরেকজনের, তখন যে উল্টাপাল্টা থাপ্পড় দেয়, তখন কিন্তু সন্তানরা একটু দুঃখ পায় এবং সেই নালিশটা তার মার কাছে করে যে মা এই যে কথা আমার কোনো দোষ নাই, তারপর আব্বা আমার মারলো কামটা কি ঠিক হইল। তা আমরা ওই মানে অসহায় সন্তানের মতো এই কথাটাই বলবো যে এই জায়গা তো আমাদের রেজাল করিমের কোনো দোষ নাই, তারপরও সে যে উল্টা তেজ দেহাইতে আছে, শেয়ার দেহাইতে আছে, এই কামটা কি মুরব্বীর ঠিক হইল? এটা কি একজন প্রকৃত মুরব্বীর কাম, একজন সচেতন অভিভাবকের কাজ কি এটা হইতে পারে যে তার সন্তান নিরপরাধভাবে জঘন্যভাবে হত্যা হইল, আর সে একটা প্রতিবাদ জানানো তো দূরের কথা, নিন্দা জানানো তো দূরের কথা, সে উল্টা সেই ছাত্রীকে অস্বীকার করে। এমনকি আমরা সেখানে খোঁজখবর নিয়ে দেখছি সেখানকার ওস্তাদরাও ক্লাসে ক্লাসে বলে দিছে যে খবরদার এই বিষয়টা নিয়ে কোনো ছাত্র যেন আন্দোলন না করে, যদি কোনো ছাত্র এটা নিয়ে মাথা চাড়া দেয় তাকে বহিষ্কার করা হবে। এটা কি আমাদের কওমি মাদ্রাসার আদর্শ ছিল? কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে কি এই ধরনের অপরাধকে ঢাইকে রাখার জন্য, নাকি অপরাধকে দমন করার জন্য? ইংরেজদের জুলুম অত্যাচার দমন করার জন্যই তো কওমি মাদ্রাসার প্রতিষ্ঠা। তাই সেইখানে এসে যদি আমরা সামান্য নিজের পাড়া প্রতিবেশী জালিমের অত্যাচারই দমন করতে না পারি, তাহলে আমরা কীভাবে আকাবিরে দেওবন্দের যোগ্য উত্তরসূরী হিসেবে নিজেদেরকে দাবি করি? এই একটা প্রশ্ন আপনাদের সামনে রেখে গেলাম। এছাড়া আর কিছু বলার নাই আমার, এটা নিয়ে আমি প্রতিবাদও করার যোগ্যতা নাই, প্রতিবাদ করার মতো যোগ্যতা সমস্ত মানুষ আছে। ছোট মানুষ হিসেবে এই একটা মনের দুঃখে একটা নালিশ করলাম যে এটা কি আমাদের বাবার কাজ হইল? তিনি আমাদের বাবা হইয়া আমাদের উল্টা ধমক দিলেন।